নৌজওয়ান আপনি যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবেন তখন ওই মুনাফিকের কিছু দলেরা আপনার কাছে গিয়ে তারা ওজোর পেশ করবে, যুদ্ধের ময়দানে না যাওয়ার জন্য তারা বাহানা পেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার প্যারা হাবিব, আমার প্যারা দোস্ত, তাজিরু লান নুমিনা লাকুম কদ নাব্বানাল্লাহু মিন আখবারিকুম। এ আমার প্যারা হাবিব, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, তারা যখন তোমার কাছে এসে ওজোর পেশ করবে, বাহানা পেশ করবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তাদের ওজোরটা তাদের বাহানাটা তুমি যেন বিশ্বাস করবে না। ওজোর পেশ করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে যে কথাটা বলেছে, তাফসীরে ইবনু কাসির থেকে বলছি, আল্লামা ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতের ব্যাখ্যা করেছেন যে এটা ছিল তাবুক যুদ্ধের সময়কার একটা ঘটনা। তাবুকের যুদ্ধে অনেক মুনাফিকের দলেরা তারা অংশগ্রহণ করেনি, সাথে নবীজির কিছু সাহাবি তারাও পিছনে পড়ে গিয়েছিল, তারাও কোনো কারণের বিনা কারণে তারাও ওই তাবুকে যুদ্ধে থাকা যুদ্ধে যাওয়া থেকে বিরত ছিল। আমার বাজা বাইয়ানেরা নজানিরা তরুণীরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লামা ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, যে সমস্ত মুনাফিকের দলেরা মুনাফিক গোষ্ঠীরা যারা আল্লাহ রসুলের সঙ্গে তাবুকে যুদ্ধে শামিল হতে পারে না, তাদের ভিতরে কিছু নবীর সাহাবীও ছিল। এ নওজোয়ানেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের বিষয়ে ফয়সালা মুলতুবি রেখে দিয়েছিলেন, আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিলেন, ওয়ালা সালাসাতিল লাযিনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরযু বিমা রাহাবাত ওয়াদাকাত আলাইহিম আনফুসুহুম ওয়াযন্নু আল্লা আল্লাহ মালজা মিনাল্লাহি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই সমস্ত ব্যক্তিদের কথা যাদের দুনিয়া জমিনটা এত বড় হবার পরেও হাত্তা ইজা দাকাত আলাইহিমুল আরযু বিমা রাহাবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই বিশাল পৃথিবীটা যখন তাদের কাছে সংকীর্ণ হয়ে আসিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য একটা সুন্দর ফয়সালা আল্লাহ পাঠিয়ে দিয়েছিলাম। বাবাজি আমার, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তিনজন সাহাবীর কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, আল্লামা ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি ওই তিনজন সাহাবীর কথা তিনি বলেছেন, নাম্বার ওয়ান যিনি ছিলেন মুরারা বিন রাবি, দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বলেছিলেন কাব বিন মালিক, তৃতীয় নম্বরে নবী আমার বলেছিলেন হিলালা বিন উমাইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তিনজন সাহাবি কোনো কারণ ছাড়াই ওজুর ছাড়াই তারা যুদ্ধের ময়দানে যায়নি। এখন নবীজি যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন, মুনাফিকের দলেরা তারা তো বানিয়ে বানিয়ে নবীর সঙ্গে মিথ্যা কথা বলে দিল, কিন্তু এই সাহাবীগুলো তো আর নবীর সঙ্গে মিথ্যা কথা বলতে পারেনি। হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তানার নিজের ঘটনাটা
কিতাবের ভিতরে উল্লেখ করেছেন হাদিস শরীফে পাওয়া যায় এটা আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখেছেন যে হযরতে কাব বিন মালিক বলছেন যে তাবুকে যুদ্ধের সময় পুখর রৌদ্র ছিল মক্কা হচ্ছে মরুভূমি এলাকা উত্তপ্ত বালি সেখানে প্রচন্ড গরম পড়ে আর সেটা ছিল গরমের সময় আল্লাহর নবী সাধারণত কোন যুদ্ধে যাওয়ার আগে সাহাবীদেরকে প্রস্তুতি নেবার কথা বলতেন না কিন্তু এই তাবুকে যুদ্ধের অনেক আগে নবী আমার প্রত্যেকটা সাহাবীকে জানিয়ে দিয়েছিল হে আমার সাহাবীরা তোমাদের সকলকে তাবুক যুদ্ধে যেতে হবে তোমরা সবাই এই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নাও সেই সময়টা ছিল গরমকাল আর গরমকালে সাধারণত একটু মানুষ ছায়া খোঁজে যেখানে ছায়া থাকে সেই জায়গাটা মানুষ বেছে নেয় যখন প্রচন্ড রৌদ্র তাপ হয় তখন মানুষ কি করে ছায়াটা বেছে নেয় এখন হযরতে কাব বিন মালিক বলছেন যে সেই সময় খাজুর গাছে খাজুর সবে পাকতে শুরু করেছে সুন্দর ফল ধরেছে আর প্রচন্ড গরম মানুষ তখন শুধু ছায়া খুঁজে বেড়াচ্ছে ঠিক এমন একটা সময়ে আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন আমার সাহাবীরা তোমরা যুদ্ধের প্রস্তুতি নাও আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কিতাবে ভিতরে লিখেছে আল্লাহ রাসূলের সাহাবী হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূলের প্রত্যেকটা সাহাবীরা তারা জিজার মতো যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া আরম্ভ করে দিল আমি কাব বাড়ি থেকে প্রত্যেকটা দিন যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য পার হয়ে যেতাম আমি মনে মনে ভাবতাম যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমাকে কিছু সরঞ্জাম খরিদ করতে হবে আমাকে কিছু সরঞ্জাম বাজার থেকে কিনে আনতে হবে এ নওজোয়ানেরা এ নবী পাকে প্রেমিকেরা আল্লাহ রাসূলের সাহাবী হযরত কাব বিন মালিক বললেন প্রত্যেকটা দিন আমি বাড়ি থেকে রওনা হয়ে যেতাম প্রত্যেকটা দিন আমি বাড়ি থেকে বার হয়ে যেতাম যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু দিনের শেষে আমার যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া হতো না প্রত্যেকদিন বার হতাম যে আজকে বাজারে গিয়ে যুদ্ধের জন্য কিছু সরঞ্জাম কিনে আনবো হযরত কাব বলছেন যে সময় তাবুকে যুদ্ধ হবে সেই সময় আমার আর্থিক অবস্থা এতটা ভালো ছিল যে ইতিপূর্বে তাবুকের যুদ্ধের আগে হযরত কাব বিন মালিক বলছেন আমার অবস্থা কোনোদিন এতটা ভালো ছিল না যতটা ভালো এই তাবুক যুদ্ধের সময় ছিল হযরতে কাব বিন মালিক বলছে আমি এই সময় নিজের কাছে দুটো সাওয়ারি রাখার মতো ক্ষমতা আমার ছিল দুটো সাওয়ারি আমি একসঙ্গে পুষবার বা কিনবার ক্ষমতাও আল্লাহ আমাকে দিয়েছিল কিন্তু আমি মনে মনে ভাবতাম আমার অগাধ পয়সা আছে সাহাবীরা এখন থেকে প্রস্তুতি নিচ্ছে আমি ঠিক যুদ্ধে যাওয়ার কিছুদিন আগে সময় মতো আমি যুদ্ধের আসবাবপত্র কিনে নেব এই রকম করতে করতে দিন গড়িয়ে যায় 1 তারিখে আল্লাহর রাসূলের সাহাবীরা সবাই যখন যুদ্ধের প্রস্তুতি নিয়ে যুদ্ধের সরঞ্জাম নিয়ে আল্লাহ রাসূলের সঙ্গে সাথ দিয়ে সবাই যখন যুদ্ধের ময়দানের দিকে অগ্রসর হয়ে গেল হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার কানেও খবর পৌঁছে গেল যে নবীজি সমস্ত সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে আল্লাহ রাসূলের সাহাবী হযরতে কাব বিন মালিক তিনি নিজে হাদিসটাকে বর্ণনা করেছেন
अल्लाह रसूल साहबी हजरते काबिर मालिक बोलें आमार काने जखन रसूल युद्धे मैदाने जावार कथाटा एसे पौंछे गेल आमी काबिर मालिक मने मने करलाम नबीजी एवं तार साहबीरा सबे मात्र युद्धेर मैदाने जावा जेते आरम्भ करेछे आमी काबिर मालिक ठीक समय मतो आमार तेज रफ्तार सवारी निये अल्लाह रसूलेर साहबीदेर दले आमी प्रवेश करे जाब ए नबी पाके प्रेमिकेरा अल्लाह रसूलेर साहबी हजरते काब बिन मालिक रदियल्लाहु ताआला अन्हु एमनटा भाबार परेओ तिनि रसूलेर संगे युद्धेर मैदाने गेलेन ना सब साहबी युद्धेर मैदाने पौंछे गेल हजरते काब बिन मालिक बोलछे जे ওই তাবুকে যুদ্ধের সময় মুসলমানদের এত সংখ্যা ছিল যেটা গণনা করা অসম্ভব গণনা করা অসম্ভব সেই ভিড়ের ভিতরে হাজার হাজার সাহাবীদের ভিতর থেকে কোন সাহাবী যুদ্ধে অংশ গ্রহণ করেছে কোন সাহাবী যুদ্ধে অংশ গ্রহণ করেনি এটা নবীজির জানবার ক্ষমতা ছিল না যদি 5000 মানুষ আপনার গ্রামের মানুষকে একত্রিত করা হয় একটা ফাঁকা ময়দানে আপনাকে যদি না বলা হয় যে গ্রামের কোন লোক এখানে অনুপস্থিত আছে তাহলে হাজার হাজার মানুষের মধ্য থেকে আপনি কি ঠিক করতে পারবেন যে কোন লোকটা আসেনি এটা স্বাভাবিক তো হযরতে কাব বিন মালিক বলছেন আমি মনে মনে ভাবলাম যে হাজার হাজার সাহাবী যুদ্ধের ময়দানে শামিল হয়েছে এখন আল্লাহ যদি নবীকে না জানিয়ে না জানাই তাহলে নবী হয়তো আমাদের খবর জানতে পারবে না এখন কথায় আছে না যেখানে বাগের ভয় সেখানেই সন্ধ্যা হয় আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে কোন সাহাবীকে খোঁজ করলেন না আল্লাহ রাসূল বলছেন বাবা সাহাবীরা আমার কাপ কোথায় মানে যে সাহাবী যুদ্ধের ময়দানে যায়নি আল্লাহর নবী ওই হাজার হাজার সাহাবীদের ভিতর থেকে তিনি হযরতে কাব বিন মালিকের খোঁজ করলেন যে রাসূল হে আমার সাহাবীরা আমার কাব কোথায় তখন সঙ্গে সঙ্গে একজন সাহাবী উঠে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হযরতে কাবের অর্থ হযরতে কাবের সুন্দর ফসল আরাম তাকে এই যুদ্ধের ময়দানে আসা থেকে দূরে সরিয়ে রেখেছে যেই কথাটি বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের আরো একজন সাহাবী যার নাম ছিল হযরতে মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঠে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইতিপূর্বে কাফেরদের বিরুদ্ধে যত যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধে হযরতে কাব বিন মালিক শামিল ছিল আমার মনে হয় কাব বিন মালিক কোনো কারণবশতই আসতে পারেনি দুইজন সাহাবী নবীকে দুই রকম খবর দিলেন নবী নিশ্চুপ হয়ে গেলেন কোনো কথা আর বললেন না দিন অতিবাহিত হয়ে গেল যুদ্ধের ময়দান থেকে আল্লাহ রাসূল যখন যুদ্ধে মানে বিজয় হয়ে গেল মুসলমানদের সমস্ত দলবল গনিমতের মাল নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এবারে মদিনায় ফিরে আসলেন এই খবরটাও হযরতে কাব বিন মালিকের কানে পৌঁছে গেল হাদিসের সঙ্গে কত সুন্দর মিল রয়ে গেছে দেখেন আল্লাহ রাসূল সাহাবী হযরতে কাব বিন মালিক বললেন আমি কাব বাড়িতে রয়েছি এমন সময় আমি কাব আমার কানে খবর পৌঁছে গেল আল্লাহ রাসূল তার সমস্ত সাহাবীদেরকে নিয়ে তাবুকে যুদ্ধে ময়দান থেকে বাড়িতে ফিরে এসেছে আল্লাহ রাসূল তাবুকে যুদ্ধে থেকে ফিরে এসে আল্লাহ নবী আমার মসজিদে প্রবেশ করে সর্বপ্রথম আল্লাহর জন্য দুই রাকাত নামাজ আদায় করলেন জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ এ নওজোয়ানেরা এ নবী পাকে প্রেমিকেরা হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন
আহারে আমি তো যুদ্ধের ময়দানে হাজির হতে পারি না এখন নবীর সম্মুখে গিয়ে আমি কিভাবে আমার মুখটা দেখাবো আমি তো যুদ্ধে যেতে পারিনি এখন নবী তো আমার জিজ্ঞাসা করবে যে কাব সবাই যুদ্ধের ময়দানে গেল তুমি কেন যুদ্ধে গেলে না এই জবাবটা তো আমাকে দিতে হবে আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তাবুকে যুদ্ধ থেকে ফিরে এসে মসজিদে যখন নামাজ আদায় করলেন নামাজের পরে একে 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 মুনাফিকরা এসে হাজির হয়ে গেল মুনাফিক যারা তারা নবীকে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমি যুদ্ধে যেতে পারিনি আমার বাড়িতে একটু অসুবিধা ছিল ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আমার শরীর অসুস্থ ছিল বিভিন্ন তাল বাহানা কিন্তু নবীজি তাদের মুখের কথাটাই বিশ্বাস করছিলেন আর বলছিলেন যে তোমাদের অন্তরের খবর আমি আল্লাহর উপরে সুপোর্ট করে দিলাম তোমরা আমার সঙ্গে মিথ্যা বলছো কি সত্য বলছো তোমাদের মুখের কথাটাই আমি নবী বিশ্বাস করছি কিন্তু অন্তরে তোমাদের কি আছে সেইটার ফয়সালা আমি নবী করলাম না এটা আমি আল্লাহর উপরে সুপোর্ট করে দিলাম এখন যারা মুনাফিক তাদের তো আর নবীর সঙ্গে মিথ্যা কথা বলতে কোনো অসুবিধা নাই এবারে একে 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 সবাই ওজর পেশ করে সবাইকে নবীজি ছেড়ে দিলেন হযরতে কাব বিন মালিক বলছে এবার আমার পালা এসে গেল হযরতে কাব বলছে এবারে আমার পালা এসে গেল আমার পর্ব আসলো আমাকে নবীর সম্মুখে আমি যখন বসলাম আল্লাহ রাসূল একটু রাগান্বিত হয়ে হাসলেন মানুষের হাসি দুই রকম একটা মন ভালো থাকলে হাসি আর অনেক সময় দেখবেন রাগের থেকেও একটা হাসি দেয় সেটা হচ্ছে ক্রোধের হাসি আল্লামা ইবনে কাসির বলছেন হযরতে কাব বিন মালিককে দেখে নবীজি একটু ক্রোধের হাসি হাসলেন রাগান্বিত হয়ে হাসলেন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন হে কাব তুমি যুদ্ধের ময়দানে গেলে না কেন হযরতে কাব বিন মালিক বলছে আল্লাহর কসম করে বলছি সেই সময় যদি নবী ছাড়া আমার সম্মুখে অন্য কেউ থাকতো আমি বানিয়ে 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 এমন ভাবে উযর পেশ করতাম তাহলে আমার কথা সে বিশ্বাস করতে বাধ্য হয়ে যেত কিন্তু নবীর সঙ্গে তো আমি মিথ্যা কথা বলতে পারি না কেন নবীর সঙ্গে মিথ্যা কথা বললে গুনাহগার হতে হবে না হবে না আমার অন্তর কেঁপে উঠল আমি নবীর সঙ্গে মিথ্যা কথা বলতে পারবো না জোরে বলুন সুবহানাল্লাহ আমার আব্বা জান ভাই জানেরা নজানেরা তরুণেরা এ নবী পাকে প্রেমিকেরা আল্লাহ রাসূলে সাহাবী হযরতে কাব আল্লাহ রাসূলে সাহাবী হযরতে কাব আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিব আল্লাহ হুজুর যুদ্ধে ময়দানে না যাওয়ার কারণ আমি কিছুই দেখাতে পারবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমার যুদ্ধে ময়দানে হাজির না হওয়ার সেই রকম যথেষ্ট কোনো কারণ নাই এ নবী বগে প্রেমিকেরা আল্লাহ রাসূল সেই সময় হযরতে কাবে মালিককে উদ্দেশ্য করে বলেছিলেন বাবা কাব তুমি যে বিনা কারণে যুদ্ধে ময়দানে গেলে না বাবা তোমার বিষয়ে আমি কোনো ফয়সালা করতে পারবো না আমি আল্লাহর উপরে তোমার এই ফয়সালাটা আমি আল্লাহর উপরে দিয়ে দিলাম দেখি আল্লাহ পাক তোমাদের বিষয়ে কোনো ফয়সালা করে কিনা আমি কিছু ফয়সালা করব না বিনা কারণে তুমি যুদ্ধের ময়দানে যাওনি আল্লাহ রাসূলের সাহাবী হযরত কাব বিন মালিক তিনি নবীর দরবার থেকে চলে আসলেন আল্লাহ রাসূলের সাহাবী হযরত কাব আল্লাহ রাসূলের সাহাবী যখন নবীর সম্মুখ থেকে নবীর দরবার থেকে তিনি চলে আসলেন আল্লাহ রাসূলের অন্যান্য সাহাবীরা হযরত কাব বিন মালিক ডেকে বললেন এ রাসূলের সাহাবী কাব অনেক
एक साबिरातो जुद्दे मैदाने ना जावार पिछने तारा ओजोर पेश करे कारण देखिए तारा रेहाई पे गेछे तुमी केनो बानिए 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 नबी सम्मुखे एकटा ओजोर पेश करले ना जाओ 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 एखोनो समय रयेछे आल्लाह नबी सम्मुखे गिए तोमार जुद्दे मैदाने हाजिर ना हवार एकटा कोनो ओजुहात नबी सम्मुखे पेश करो जाओ सबाई नबीर सम्मुखे अजुहात पेश करे सबाई नबीर संगे कथा बोले तारा नबीर दुआ निये चले एसेछे आर तुमी सत्य कथा केन बोलते गेले अल्लाह रसूलेर साहाबी हजरते काब बिन मालिक बोलछेन आमी एदेर कथा शुने मने मने चिंता करलाम जे आर एकबार नाय नबीर सम्मुखे जाई गिये कि कोनो एकटा अजुहात देखाय परे जिज्ञासा करलाम अच्छा नबीर सम्मुखे सत्य कथा बोलेछि रसूलेर आरो कोनो अन्य साहाबी नबीर सम्मुखे गिये एई रकम सत्य कथा कि बोलेछे तारा बोलल हाँ हे काब तुमी जेमन नबीर सम्मुखे गिये सत्य कथा बोलेछो रसूलेर आरो दुई जन साहाबी एकटा होच्छे मुरारा बिन राबी एवं हिलाल बिन उमाइया এই দুইজন সাহাবী তারাও নবীর সম্মুখে সত্য কথা বলেছে নবীজি তাদের ফয়সালা আলা আল্লাহর উপরে সুপুরুদ করে দিয়েছে হযরতে কাব বিন মালিক বললেন যখন আমি শুনলাম যে আরো দুইজন সাহাবী সম্পর্কে আল্লাহ রাসূল এমন কথা বলেছেন আমি তাদের বাড়িতে গেলাম তাদের অবস্থাটা কি এটা জানবার জন্য গেলাম अल्लाह रसूले साहब हजरत काब बिन मालिक रदियल्लाहु ताआला अन्हु तिनि निजे घटनाटा बर्णना करते गिए उल्लेख करते गिए बोलें ए रसूले साबिरा अमी काब अल्लाह रसूले दरबार थेके जखन ए कथाटा सुनते पेलाम आरो दुइजन साहाबी सम्पर्के नबीजी एमन कथा बोलेछेन अल्लाह रसूले साहाबी हजराते काब बिन मालिक दौड़े 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 गिए हजराते मुरारा बिन राबी एवं हजराते हिलाल बिन उमय्यार बाड़ीते चले गेलो ए रजनीरा अल्लाहर नबी जादेर ब्यापारे एमन कथा बोलेछे अल्लाह रसूलेर ओई साहाबी दुइजन हजराते मुरारा बिन राबी हजराते हिलाल बिन उमय्या दुइजन साहाबी বাড়িতে গিয়ে এত কান্না কাঁদে আল্লাহর নবী সাহাবীরা এত কান্না কাঁদে আহারে আজকে নবী আমাদের উপরে নারাজ হয়ে গেছে আহারে নবী আমাদের উপরে লাগন্নিত হয়েছে এ নওজোয়ানেরা আল্লাহ রাসূলের সেই দুইজন সাহাবী শুধু কান্না আর কান্না আল্লাহ রাসূলের সেই দুইজন সাহাবী ঘর থেকে বার হয় না আল্লাহ রাসূলের সেই দুইজন সাহাবী সব সময় রোনা জারি করে রব্বুল আলামিন আল্লাহ আমরা বিনা কারণে যুদ্ধে ময়দানে যেতে পারি না ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদেরকে maaf করে দেন আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন কিন্তু না 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 এমন করে দিনের পর দিন কেটে যায় এক তারিখে আমার আপনার নবী হাবিবে দোজাহা যারা বি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সমস্ত সাহাবীদেরকে জানিয়ে দিলেন এ আমার সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম তোমরা জানো ওই কাব বিন মালিক মুরারা বিন রাবি হিলাল বিন উমাইয়া এই তিনজন সাহাবীদের সঙ্গে কথা পর্যন্ত বলবে না এ সাহাবীরা তোমরা এই আমার তিনজন সাহাবী এদের সঙ্গে তোমরা সালাম কালাম পর্যন্ত বন্ধ করে দাও এরা সালাম দিলে আমি নবী বলছি সালামের জবাব পর্যন্ত দেবে না সালাম দেওয়া হচ্ছে সুন্নাত আর সালামের জবাব দেওয়া ওয়াজিব কিন্তু নবী বললে সাহাবীরা মনে রাখবে আমি নবী তোমাদেরকে নিষেধ করলাম এই তিনজন সাহাবী যদি তোমাদেরকে সালাম দেয় তোমরা সালামের জবাব পর্যন্ত দেবে না अल्लाह रसूल साहब हजरत काब बिन मालिक रदियल्लाहु तआला अन्हु बर्णना करलें
এই ঘটনাটা এই কথা যখন আমাদের কানে এসে পৌঁছে গেল এই কথা যখন আমাদের কানে এসে পৌঁছে গেল জাল্লার নবী আখিরি জামানা নবী হাবিবে দোজাহা সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুযাররিবিন রাহমাতুল লিল আলামিন আমার আপনার প্যারা হাবিব সাবিদিকে ডেকে বলেছে বাবা সাবিরা তোমরা জানো আমার সাবিদের সঙ্গে কথা বলবে না তাদের সালামে জবাব দেবে না তখন ওই সাবিগুলো আরো ভেঙে পড়ল আর রোনা জারি আরম্ভ করে দিল হযরত কাবের মালিক বললেন আল্লাহ নবী আমার সঙ্গে কথা বলতে নিষেধ করে দিয়েছেন কিন্তু আমি সময় মতো মদিনার মসজিদে গিয়ে আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে 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 আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে যেতাম আল্লাহর জন্য নামাজ আদায় করতাম হে নজরেরা আল্লাহ রাসূলের সাহাবী হযরত কাবের মালিক বললেন আমি যখন নামাজে দাঁড়িয়ে যেতাম আল্লাহর নবী আমার দিকে চেহারা মুবারাকটা ঘোরাতেন আমি কাবের নামাজটা যখন শেষ হয়ে যেত সঙ্গে সঙ্গে নবী আমার আমার দিক থেকে মুখটাকে আবারও ফিরিয়ে নিতেন আমি নামাজ পড়বার সময় আমি লক্ষ্য করতাম আমি নামাজ পড়লে নবী আমার দিকে তাকায় যখনই নামাজ শেষ হয়ে যায় নবী আমার দিকে চেহারা ফিরিয়ে নেয় আচ্ছা বলেন এটা কষ্টের বিষয় না নবী যদি কোন সাহাবীকে সাহাবীর দিকে তাকিয়ে তার চেহারাটাকে ঘুরিয়ে নেয় এটা সেই সাহাবীর একটা কষ্ট একটা বেদনা ঘটনা হযরত কাব বিন মালিক বলছেন কিছুদিন যাওয়ার পরে নবীজি আবার একটা ঘোষণা করলেন এ আমার সাহাবীরা ওই তিনজন সাহাবীদেরকে গিয়ে শুনিয়ে দাও তারা যেন তাদের বিবিদের থেকে আলাদা হয়ে যায় তাদের বিবিদের সঙ্গে যেন কোন রকম সম্পর্ক না রাখে আল্লাহ রসুলের সাহাবীরা গিয়ে এলান করে দিল হে কাব হে মুরারা বিন রাবি হে হিলাল বিন উমাইয়া আল্লাহর নবী তোমাদের জন্য বলেছেন তোমরা নিজেদের স্ত্রীদের সঙ্গ ছেড়ে দাও হযরত কাব বিন মালিক বলছেন আমি সঙ্গে সঙ্গে আমার স্ত্রীকে বললাম এ আমার প্রাণের বিবি নবী তোমার সঙ্গে থাকা নিষেধ করেছে আমি সাহাবী জানিয়ে দিলাম তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও জোরে বলুন সুবহান নবী বলেছেন নবী যে কথা বলেছেন নিজের জানটাকেও রাস্তায় বাজি রেখে নবীর কথাকে সাহাবীরা প্রাধান্য দিতেন তাই নিজের স্ত্রীকে বলল বিবি আমার নবী যখন তোমার সঙ্গে থাকাটা অপছন্দ করেছে তোমার সঙ্গ ছেড়ে দিতে বলেছেন আমি সাহাবী বলছি তুমি বাপের বাড়িতে চলে যাও কাবের স্ত্রী বাপের বাড়িতে যাবে হযরতে মুরারা বিন রাবি তিনিও তার স্ত্রীকে বাপের বাড়িতে পাঠিয়ে দিলেন আর হযরতে হিলাল বিন উমাইয়া যিনি সবচাইতে বয়স্ক সাহাবী ছিলেন তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন তিনি নবীর কাছে এসে বললেন ইয়া তার স্ত্রী এসে বলল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার স্বামী তো বৃদ্ধ হয়ে গেছে এখন আমি যদি ইনার সঙ্গ ছেড়ে দিই তাহলে ইনি কোনো কাজ আর করতে পারবে না ইয়া রাসূলুল্লাহ শুধু আমাকে একটু খিদমত করার অনুমতিটা দেন নবীজি বললেন হে সাহাবী তুমি তোমার তোমার স্বামীকে তুমি খিদমত করতে পারবে কিন্তু তার সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক করতে পারবে না তিনজন সাহাবীর প্রতি এই রকম হতে হতে একদিন নয় দুই দিন নয় চল্লিশটা দিন কেটে গেল কতদিন এক মাস দশ দিন চল্লিশ দিন হয়ে গেল কোন সাহাবী তাদের সাথে কথা বলে না আলাপ করে না তাদের স্ত্রীদের সঙ্গ তারা ছেড়ে রয়েছে একমাত্র নবী বলেছে বলে বিবিদের কেউ আলাদা করে দিলে হযরতে কাবের মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এক তারিখে আমি যখন বাজারে গেলাম বাজারে যাওয়ার পরে একজন ব্যবসায়ীকে আমি লক্ষ্য করলাম ওই ব্যবসায়ী বাজারে কি যেন বিক্রি করে আর মানুষদেরকে বারে 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 জিজ্ঞাসা করে যেখানে কাব বিন মালিক বলে কোনো লোক কি আছে ব্যবসায়ীটা বাজারে জিনিসপত্র বিক্রি করছে আর খবর নিচ্ছে যে এই লোকদের ভিতরে কাব বিন মালিক বলে কেউ কি আছে আল্লাহ রসুলের অন্য অন্য সাহাবিরা তারা হযরতে কাব বিন মালিককে ইশারা করে দেখিয়ে দিল যে ইনি হচ্ছেন হযরতে কাব বিন মালিক
अल्लाह रसूल साहबी हजरत काब बिन मालिक काछे गिये एइबारे ओई व्यवसायीटा बोलते लागलो ए आलाप आलोचना कथा बार्ता एम निजे स्त्री संगे थका नबीजी निषेध कर दिए मालिक तुम चिंता करो ना देखो गासानेर बादशाह तुम्हार जन्ने एकटा चिठी पाठिएछे पत्र पाठिएछे अल्लाह रसूल साबी हजरते काब बिन मालिक जखन पत्रटा खुललेन चिठीटा जखन खुललेन चिठीर भितरे लेखा आछे ए सम्मानित कर देव ए नौजवानेरा अल्लाह रसूल मालिक जखनी पत्र पत्रोटा पड़ा संगे संगे पत्रोटा के छिड़े खान खान खुले दिले ने ए नौजवानेरा अल्लाह रसूलेर साहाबी चिंता करलेन एटा होच्छे शैतानेर फितना एटा होच्छे शैतानेर धोखा नबी आमाके बयकट करेछे आमी तो एते अंश असंतुष्ट नय किन्तु एई फाके गासानेर बादशाह आमाके तार दले टेने नेवार जन्य एकटा अफार करेछे अल्लाह रसूलेर साहाबी संगे संगे पत्रोटाके छिड़े फेललेन जोरे बोलो सुबहानाल्लाह কষ্টে দিন কাটছে নবীজি কথা বলছেন না সাহাবীরা কথা বলছেন না এমন সময় একটা ভালো অফার এসে যে মুহাম্মাদের সঙ্গ ছেড়ে দাও আমরা কথা দিচ্ছি আমার দেশে এনে তোমাকে একটা ভালো পদ তোমাকে দিয়ে দেব আমরা হলে কি করতাম ছাড় মুহাম্মাদকে ছেড়ে দিলাম দরকার নেই যে লোক আমাকে সম্মান করে না তার দলে থেকে আমার লাভ নেই চল যেখানে মাল আছে সেখানে গিয়ে আমরা ভিড় করি এটা হচ্ছে আমাদের স্বভাব अल्लाह रसूल साहबी बोले ना नबी जखन आमाके आलादा करे दिए छे आमी आशाबादी अल्लाह होय तो आमादेर ब्यापारे कोनो फैसला करबेन अल्लाह रसूल साहबी हजरते काब बिन मालिक रदियल्लाहु ताआला अन्हु तिनि लुकिए 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 अल्लाह रसूलेर एकजन साहाबीर बाड़ीते चले गेलेन अल्लाह रसूल साहबी बाड़ीते गिये जखन ताके सालाम दिलेन अस्सलामु आलाइकुम एकबार सालाम देवार परे तिनि जवाब दिलेन ना द्वितीयबार आबार सालाम दिलेन आबारो तिनि जवाब दिलेन ना तृतीयबार तिनि जवाब दिलेन आबार तिनि सालामे जवाबटा दिलेन ना কেন নবী আমার ওই সমস্ত সাহাবীদের সালামে জবাবটা দেওয়া যে নিষেধ করে দিয়েছেন কিন্তু সেই জায়গায় হযরতে কাব ছাড়া আর কোনো দ্বিতীয় ব্যক্তি ছিল না কিন্তু আল্লাহ রাসূলের সাহাবীরা নবীর কথাটাকে মান্যতা দিয়ে ওই একাকী ঘরে আল্লাহ রাসূলের সাহাবী কাবের সালামে জবাবটা দিলেন না জোরে বলুন সুবহানাল্লাহ अल्लाह रसूल साहबी बोलते भाई आपने आमार संगे कथा बोलछेन ना केन तिनि कोनो कथा बोलेन ना बोलले आई आल्लाह फैसला करबे कोनो कथा बोलेनि केन नबीजी निषेध करे दिएछे हजरत काब बिन मालिक रादियल्लाहु ताआला अन्हु बोललेन এমন করে যখন ৫০ দিন পার হয়ে গেল আমি হযরতে কাব ৫০ দিন পরে ফজরের নামাজটা আদায় করে ফজরের নামাজটা আদায় করে নামাজে পাটিতে বসে আল্লাহর দরবারে দোয়া তুলে যখন রোনাজারি শুরু করলাম এমন সময় আমি পাহাড় থেকে একটা আওয়াজ শুনতে পেলাম আমি পাহাড় থেকে একটা আওয়াজ শুনতে পেলাম সেই আওয়াজে আমাকে বলা হলো এ নামাজে পরে আল্লাহ রাসূলের সাহাবী হযরত কাবের মালিক বললেন আমি ফজরের নামাজে পরে যখন আওয়াজটা শুনতে পেলাম একে 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 রাসূলের সাহাবীরা এসে আমাকে মারহাবা জানি
নিয়ে যায় একে একে রসুলের সাহাবীরা এসে আমাকে সালাম জানায় হে রসুলের সাহাবী আল্লাহ পাক তোমাদের উপরে দয়া করেছে রহম করেছে করম করেছে আজকে 50 দিন পরে আল্লাহ পাক তোমাদের জন্য কোরআনের আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ হে নওজওয়ানেরা হে নবী পাকের প্রেমিকেরা আল্লাহ রাসূলের সাহাবী হযরত কাআব বিন মালিক তিনি দৌড়ে 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 গিয়ে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি কাআব আপনার দরবারে এসেছি আল্লাহ নবী হযরত কাআবকে দেখে আল্লাহ নবী হযরত কাআবকে জড়িয়ে ধরলেন রে হে রাসূলে আমার সাহাবী কাআব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তিনজনের উপরে দয়া করে রহম করে আল্লাহ পাক এখনি আমাকে কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিয়ে গেছেন হে নওজওয়ানেরা তরুণেরা আল্লাহ রাসূলের সাহাবী হযরত কাআবের মালিক আল্লাহ রাসূলের হাতটা ধরে তিনি ঝগঝগ ঝগঝগ করে কেঁদে ফেললেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর এই আয়াতটা কি আল্লাহ পাক আমাদের জন্য নাযিল করেছে নাকি আপনি আমাদের জন্য ঘোষণা করেছেন হে নওজওয়ানেরা আল্লাহ রাসূলের সাহাবী বলেছিলেন হে আমার সাহাবী কাআব এখনি হযরত জিবরিল আমিন এসে তোমাদের ব্যাপারে জানিয়ে দিয়ে গেছেন ওয়ালা সালাসাতিল লাযিনা খুলিবু হাত্তা ইযা দুকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত ওয়াদাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যন্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিয়েছেন আমার ওই সমস্ত বান্দাদের যখন পৃথিবী সংকীর্ণ হয়ে গিয়েছিল পৃথিবীর আলো তারা দেখতে ভুলে গিয়েছিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওই তাওবাটাকে কবুল করে নিয়ে আমি আল্লাহ তাদেরকে রহম করেছিলাম হে নওজওয়ানেরা আল্লাহ রাসূলের সাহাবী হযরত কাআব আল্লাহর নবীর হাতটা ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক যখন আমার জন্য কোরআনের আয়াত নাযিল করেছে আমি কাআব বিন মালিক আপনাকে জানিয়ে দিলাম আমার যত ধন সম্পদ রয়েছে আমার যত মাল রয়েছে আমি আল্লাহর রাস্তায় বিনিয়ে দেব হে নওজওয়ানেরা আল্লাহ রাসূলের সময় হযরত কাআবকে ডেকে বলেছে বাবা কাআব এমনটা করো না বাবা এমনটা করো না তোমার পরিবার আহলে পরিবার সন্তানাদির জন্য কিছুটা রেখে দাও আর কিছুটা আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করে দাও জোরে বলো সুবহান সব দান করতে হবে না নবীজি বললেন সাহাবী কাআব তুমি কিছু সন্তানদের জন্য রাখো আর কিছু আল্লাহর রাস্তায় দান করো তাহলে আমার বক্তৃতা শুরুতে যে কোরআনের আয়াত পড়েছিলাম আল্লাহ জানিয়েছেন ইয়াতাযিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহি হে নবী আপনি যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবেন মুনাফিকের দলের আপনার সম্মুখে গিয়ে তারা ওজোর পেশ করবে যে রাসূল এই কারণে আমি যুদ্ধে যেতে পারিনি এই কারণে যেতে পারিনি সেই মুনাফিকদের সঙ্গে আল্লাহ রাসূলের তিনজন সাহাবীও তারা যুদ্ধের ময়দানে যেতে পারেননি কিন্তু নবীর সম্মুখে গিয়ে তারা সত্য কথা বলেছিল তাদের 50 দিন হয়তো কষ্ট পেতে হয়েছিল কিন্তু 50 দিন পরে আল্লাহ পাক তাদের উপরে রহম ও দয়া করে কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ তাদের ভুলকে ক্ষমা করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ